উজানির ফির শাহুজুর রহমতুল্লাহ আলাই বেশিরভাগ বয়ানের মধ্যে কথা বলতেন বা আদব বা নসিব বি আদব বে নসিব, তার মধ্যে যত বেশি আদব হবে সে তত বেশি হেদায়েত পাবে, সে দুনিয়ার লাইনে অগ্রসর হইতে পারবে, এলেম আমলের লাইনে অগ্রসর হইতে পারবে। বে আদব বে নসিব, যার আদব কায়দা ভালো না বেয়াদবের আচরণ বেশি, সে যত বড় বিদ্যান হোক শিক্ষিত হোক সে অত বেশি মাহরুম হবে, জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন বড় একজন বাদশাহ, ফাতামা পৃথিবীর জন্য একজন বাদশাহ, সুলাইমান নবীর নিকটে আইসা একটা পাখি এই সম্পদটা দিলেন, ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম উতিয়াতলা মিন কুল্লি শাই ওয়ালাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ। ও পয়গম্বর সুলাইমান, এত বড় রাজত্বটি আল্লাহ আপনাকে দান করেছেন, কিন্তু আমি মুলকে সাবা সফর করতে গিয়া একজন মেয়ে লোক পাইলাম যাকে আল্লাহ তাআলার অনেক অনেক নিয়ামত দান করেছেন। এই মেয়ে লোকটা যে ঘুমাবে, একটা আলাদা সিংহাসন আছে, সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত ওসা, হীরা মণিমুক্তা জওহার দিয়া খচিত, 7টা প্রাসাদের ভিতরে বেষ্টিত আছে, 7টা প্রাসাদের 7টা তালা। এরপরে হইল সিংহাসন, ওই সিংহাসনের মধ্যে মেয়ে লোকটা ঘুমায়। এতগুলা নেয়ামত আল্লাহ তারে দিছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ, এত বড় নেয়ামত পাইয়া সে এবং তার কওমেরা আল্লাহরে সেজদা না কইরা সূর্যরে সেজদা করে, সেজদার মালিক একমাত্র জোরে বলেন কেরা? আল্লাহ নবীর বিবিদের সাথে যেমন তেমন সাহাবীরা কথাবার্তা বলতেন, এখনো পর্দার আয়াত নাজিল হয় নাই। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কেন জানি বাধা দেয়, আপনার বিবির আমাদের আম্মা, আপনার বিবিরাও অনেক দামি, যেই কোনো সাহাবি গিয়া মাসালা জিরায়, যেই কোনো সাহাবির আম্মা বলে ডাক দেয়, এটা আমি উমরের কাছে ভালো লাগে না, আমার মনটা চায় আপনার বিবিরা পর্দার ভিতরে থাকবে, জরুরি কথা বলার প্রয়োজন হইলে পর্দার আড়ালে থেকে বলবে, এটা আমি উমরের মন চায়। যেহেতু আল্লাহ পাকের কোনো বিধান নাই, এই ব্যাপারে আমিও কিছু বলতে পারি না। হযরত উমর কথাটা শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইল আমিন পাঠাইলেন পবিত্র কোরআনের আয়াত দিয়া, ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে নবী, আপনার বিবিদেরকে যদি কেউ কোনো জরুরি কথাবার্তা জিজ্ঞাসা করতে চায়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তারা যেন পর্দার ভিতরে থেকে জিগায়, নারীরা যেন পুরুষকে না দেখে, পুরুষ যেন নারীদেরকে না দেখে। হযরত উমরের খেয়াল খুশি মোতাবেক আল্লাহ আয়াত নাজিল করলেন। উমর ইবনে খাত্তাব আল্লাহ নবীর সঙ্গে তোয়াফের মধ্যে আছেন, একবার দুইবার 7 বার তোয়াফ করার পরে তোয়াফের মাসালা যখন শেষ, আল্লাহ নবী রওনা দিছেন। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকাম ইব্রাহিম, যেই পাথরের মধ্যে পা রাখে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ বাইতুল্লাহ শরীফের কাজ করেছেন, যেই জান্নাতি পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের ছাপ পর্যন্ত দেখা যায়, নবী গো, এই মাকামে ইব্রাহিমের ফাঁস দিয়া হাইটে হাইটে যায়, এই ব্যাপারে শরীয়তের কোনো বিধান নাই, কিন্তু আমি ওমরের মন চায় এই মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম তোয়াফ শেষ করার পরে, তাইলে আমার কলিজাটা ঠান্ডা হইতো, এই ব্যাপারে আল্লাহর কোনো বিধান নাই, এই জন্য নামাজও পড়তে পারি না। হযরত উমর মনোভাবটা শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ও নবী উমরের যেই খেয়াল আমি আল্লাহ ফাকেরও সেই খেয়াল, আপনি এবং আপনার উম্মতদেরকে জানিয়ে দেন পরবর্তীতে যারা তোয়াফ শেষ করবে তারা যেন মাকাম ইব্রাহিমিতে 2 রাকাত নামাজ পড়ে, আর উম্মতকে এই কথাও জানিয়ে দেন 2 রাকাত নামাজ যারা পড়বে, দোয়া যারা করবে, দোয়াটা করতে দেরি তাদের দোয়াটা কবুল হইতে দেরি হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ।
মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ ফাকির দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি দয়ামায়া করে আপনাকে আমাকে কোরআন হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। মুখতাসরভাবে কিছু কথা বলার শোনার সেই মর্মে আমল করার তৌফিক দান করেন। দিল থেকে বলি আমিন। আপনারা জানেন আমি অনেক লম্বা বয়ান করার জন্য বসি নাই, এমন না যে আপনারা শুনেন আর না শুনেন, আমি চোখ বন্ধ করে শুধু বয়ান করতেই থাকবো। এই বয়ানের অভ্যাস আমার নাই, বক্তাদেরও নাই। এখন দোয়ার সময়, আমি আপনাদেরকে জানতে চাইবো দুই চার কথা বলতে চাইলে শোনার জন্য আগ্রহী কারা যে যেখানে আছেন হাত তোলে। ওই যে পিছনে এখনো কিছু মানুষ বসা হাত তোলে না, হাত তোলেন যাদের শোনার ইচ্ছা আছে। তাহলে এই কথাটাকে বাস্তবায়ন করার জন্য মাত্র 5-7 জন মানুষ শক্ত দেখা কোমর শক্ত, এরকম দিল খুব নরম, এরকম বাইসা কয়েকজন মানুষ আমার সামনে আসেন। আর বাকি আপনারা যারা, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, আপনারা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যান। আমার খেয়াল ছিল মোনাজাত দিয়ে দিলি সবচেয়ে ভালো ছিল, যেহেতু রাত্র বেশি। এখন আপনারা যদি কথা শোনার ইচ্ছা পোষণ করেন, যেহেতু আমাদেরও ঢাকা যাইতে হবে, লোকমান মাজারি সাহেব সহ অনেক মেহমান আছে, ঢাকা যাইতে হবে, তাহলে আপনারা কিছু কথা বলার যদি শোনার ইচ্ছা থাকে ওই কর্নারে যারা আছে, এটা কোনো জোন নাই। এই যে আলেমুলা মাজাদেরকে আমি দেখাইতেছি, আপনারা যদি মনে করেন যে হুজুর দুইশের কথা বলেন 10-15 মিনিট, এইভাবে এলোমেলো কথা বলবো না। অনেক জায়গার মধ্যে গেলে দেখা যায় পিছনের লোক সামনের দিকে আগায় না, কি ব্যাপার আগান না কা হুজুর সামনে যারা বসা হেদের সাথে আমার মামলা চলতেছে। বাজারে গেল হেরা এক দোকানে চা খায়, আমরা আরেক দোকানে, হেরা এক রাস্তা দিয়ে ঘুরি, আমরা আরেক রাস্তা দিয়ে ঘুরি, এরকম কোনো হিংসা বিশ্বাস যার নাই। এই যে আপনারা এখানে মিটিং চড়াইছেন কেন পিছনে, এই যে ভাইরা আপনারা এখানে কিসের দরবার মিলাইছেন, আপনারা কিসের? আমি তো বললাম অল্প কয়েকজন লোক, কারণ এই এলাকায় অনেক বয়ান হয়, বয়ান আপনারা শোনেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। দিল থেকে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, ইয়ে মাসালা মুশকিল নেহি আয় মর্দে খেরাদ মান, এক আন মে সোবার বদল জাতি হে তকদির, হাই উসকা মুকাল্লাদ আবিনা খুশ আবি কুরসান, তকদির কে পা বন্ধ না বা তাতওয়া জামা দাত, মুমেন ফকত হকামে এলাহি কহে পাবন। ও এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, ব্যবসায়ী বাবারা, আশেপাশে বাড়িঘর পর্দানিশীন মায়েরা, প্রত্যেকেরই অনুরোধ করে বলব বাবা, কপাল যদি ভালো হয়, এরকম দিল যদি ভালো হয়, ছোট্ট ছোট্ট কথা হেদায়েতের উসিলা হইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট কথা হেদায়েতের উসিলা হইতে পারে। মাদ্রাসার নাজিমে তালিমাত, এই যে উজানি মাদ্রাসা নাজিমে তালিমা শিক্ষা সচিব আব্দুর রহমান সাহেব মজিদুল্লাহুল আলী, নাজিমে তালিমাতের নাম শুনছেন নি? কথা কন শুনছেন নি? কেড়ায় মামলা দিছে সুপ্পে, রাত্রে পুলিশ আইসা ধরে নিয়ে গেছে। আচ্ছা পুলিশে যদি কারোর ধরতে চায়, দোষের অভাব আছে? কথা কন অভাব আছে? যেমন পুলিশ বন্দুক টন্দুক লইয়া শ্বশুর বাড়িতে আসছে,
বউ এমনি জানে আমার স্বামী পুলিশে চাকরি করে, কিন্তু এতে যে এত বড় বন্দুক লইয়া ঘুরে এটা আর চোখে দেখে নাই। বন্দুকটা দেখিয়ে কয় যে এই বন্দুক আপনার দেশে গাড়া ও সরকার, এত বড় বন্দুক লইয়া আপনি ঘুরেন, টাকা না পয়সা না, ঘর ভাড়া হইলে খরচ চলে না, খরচ চলে ঘর ভাড়া হয় না, আপনি বেড়াও না বেড়ার যাতো না, এত বড় এক বন্দুক থাকলে টাকার অভাব লাগে। এ বউ দিছে পুলিশেরে চেতাইয়া জোরে বলেন কি দিছে, এতে বন্দুকটা লইয়ে গেছে রাস্তা, কারে ধরবো কারে ধরবো বাপ, গিয়ে দেখে যে এক বেলা রিক্সা চালায়, হেরে ফট করে ধরছে রিক্সা, তো লাইসেন্স আছে নি, এতে কো আছে তো দেহা, লাইসেন্সটা যখন দেখাইছি কতক্ষণ ঘুরে গেরে দেখে এনে খুড়া বসানোর কোনো বাহ কথা কন কোনো বাহ নাই, লাইসেন্স ঠিক থাকলে লাগবো কি তোর আরো দোষ, ওই কি এই যে বেড়ারা এই প্রাইভেট কার চালায় হুন্ডা চালায় বাস চালায়, তোর সামনে যদি গাড়িগুলো চালাই যায় কি সুন্দর বইয়া থাহে গাড়ি ফুরফুর ফুরফুর করে জায়গা, আর তুই যে রিক্সাটা চালাস তোর ভাষার একবার হেমুল যায় আবার হেমুল যায় একবার হেমুল যায় আবার হেমুল যায়, তোর দোষ আছে সাইড কর সাইড কর সাইড কর বেড়া কো স্যার আপনি দিদারে দোষ মনে করতেছে, এইটা দোষ না, এই জায়গার মধ্যে খাড়ি হয়ে রাস্তা দিলে এই আমনের ফাঁসাও ঘুরবো, আরেকজনের ধরা খুব সহজ, কথা জোরে বলে ঠিক নেই। আমার লোকে আর একটু কথা বলে, ছোটকালে বাপ মারা গেলে এই বাচ্চাটারে কি বলে, আপনারা পরিচিত লোক কথা কর কি বলে, দুই দিন পর পর এই ফোলাটা ফেসে ধরে আমার আম্মা 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 কি আঙ্গু আব্বা মরল দেখলাম না, আঙ্গু আব্বার চেহারাটা কেমন আছিল, কত আব্বার চেহারা খুব গোল গালা ছিল, দুই একটা চুলদারি ফাঁকাও ধরছিল, এর মধ্যে মারা গেছে। দুদিন পর পর আম্মারে দুদিন পর পর আম্মারে হইতে 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 এই বেড়া এখন বুঝা বেড়া, বাফের নমুনা চুলদারি ঠিক কসকস করে, হাঁটতে সময় রাস্তার মধ্যে একটা আয়না পাইছে, জোরে বলেন কি আয়নাটা ভাই এটারে মুচ্ছা, চেহারার সামনে যখন ধরছে দেখে যে মা গো আম্মা যা বলছিল গোলগাল চেহারা সুন্দরী ফাঁকছে, দেখে যে আয়নার ভিতরে এরম লোক দেখা যায়, দেখে তো আব্বা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, আজকে 50 বছর পর্যন্ত আব্বারে দেখার লিগে মন কান্দে, আমার কপালটা অনেক ভালো, ওই আয়নার ভিতরে আব্বারে দেখা যায়, আয়নার ভিতরে আব্বারে দেখা যায় না তারে দেখা, এই বুতে ভাইছে আম করে নিজের দোষটা দেখি না আরেকজনেরটা দেখি। এই মজলিসের মধ্যে যদি আমি বলি যে লোকটা সবচেয়ে খারাপ আমনে ওড়েন, দেখবেন যে লোকটা সবচেয়ে খারাপ হে জাতা দিয়ে বৈশা একজন হুজুরে দেখাই দেবে, হুজুর ওড়েন 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 খারাপ মানুষ বিচার আছে, আমরা যদিও নামাজ করি না রোজা রাখি না কলমা পড়ি না মদ খাই গাঞ্জা খাই, কিন্তু আমরা শক্তভাবে বলতে পারবো নামাজ রোজা না পড়লো আমগো ইমানও মজবুত আমগো দিলও ভালো, আর 14 বার নামাজ পড়লো আমরা মতো খারাপ লোক সমাজে নাই, নিজের দোষ দেখে না আরেকজনেরটা দেখে, এই খাসলতের আছে না নাই। 14 বছর পরে আসছে মাহফিল শুনতে, জোরে কথা কর কয় বছর আসছে ব্যয়ের ফাল্লা তৈরা, হুজুর রে ভাইছে বুদ্ধি এই বেড়ায় নামাজের বয়ান ধরছে, এই বেটায় কয় ভাই কি নামাজ বলে ফরজ হয় অন্য হুজুর রত কয় কোরআন হাদিসে আছে কো আছে নামাজ ডাইরেক্ট ফরজ হা, কো নামাজ যদি ফরজ হয়ে থাকে তা মেয়ে লোক দি করে না, ব্যয় কো মেয়ে লোক ফরক না ফরক আমনে ফরেন নি, কো আমনে আসেন কাল আমারে লইয়া, আমরা বেড়া মানুষ ফরলো আসি না ফরলো আসি কিন্তু নামাজ ফরজ, এই নামাজ মেয়ে লোক ফরে না, এই মেয়ে লোক বাড়ির জায়গা দেওয়া ঠিক না ঠিক না, এই পুরা কোরআন হাদিসটা ঠেললা মেয়ে লোকের কান্দে ফালাইয়া হে মাপ পাইয়া যাই তো সাহ, এমন লোক আছে না না আদা ওয়াজ ধুয়ে গিয়ে দশে এই কুলসুমের মা এসন নামাজ করছো, কুলসুমের মা একটা এসন নামাজ কই কি রে পাগলের ঘরে পাগল এসন নামাজ কই কি রে, নামাজের নাম লোক জানে না এরকম বলত চলত বাংলাদেশে জোরে কল আছে না নাই, ওই যে বুড়া বেড়ায় ওয়াজ শুনছে সালাম কালাম বাড়াইয়া দেন, আপনারা পুরুষ মেয়ে লোকরে দিবেন মেয়ে লোক পুরুষরে দিব বাপ ছেলেরে দিবে ছেলে বাবারে দিবে, বেড়া এই ওয়াজ শুনে একের আধা পাগল কি কয় পুরুষ লোক বলে মেয়ে লোকরে সালাম দিব স্বামী স্ত্রীরে আমি তো জীবনও দেই নাই
আজকে বাড়িতে গিয়ে আল্লাহ যা করছে কুলসুমের মার একটা সালাম আলকি দিয়া কখনো মরণ থাকলে মরমু, এই আমলটা না করে যেন আল্লাহর মরণ না দেয়। নিয়ত টিয়ত করে গেছে একটা গিয়া কর কুলসুমের মা ওই কি দুয়ারটা হলো। কুলসুমের মা একটু কেড়ায় না কেড়ায় অল্প কুদুর ফাঁক করে নজর করছে, কারণ স্বামী স্ত্রীর নজর যেন বরাবর পড়ছে। এই বেড়া ফট করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বেদির দুয়ারটা টাইট করে লাগাইয়া নাতিন দিলে ডাকতেছে বাতি জ্বালা তোর দাদারে কি গুছে ধরছে না টাহুরে ধরছে, বালা মানুষ গেল মাহফিল শুনতো কখন দেখি এর ফাগল ফাগল বাপ কখন দেখি এর আসসালামু আলাইকুম কয়, আসলে গুছে ধরছে না শূন্যতে ধরছে কথা কন্যা কামিয়া। কিন্তু এই বাড়ির মধ্যে শূন্যতের পরিচয় নাই, ধরছে শূন্যতে মনে করছে ভূতে। এসন নামাজ পড়ছ কই, এসন নামাজ কই কি রে, ওর পুকুর উলাম উজু কর, নামাজ নাই জাগা নাই নামাজ নাই বাত নাই, একদিনই সাহেবকে ওলি বানাই এলাই তো শরীয়তের বিধান এমন না, কথা জোরে বলেন ঠিক কি না। বেরি কই কোন হুজুরে ওয়াজ করে আসে তাই দিছে, এই রাত্রে গোড়া হানির টাইমে যদি উজু করো নই লাগে আমার কপালো যা আছে আমনের লইয়া হানিতলাম জোরে কর সুবহানাল্লাহ, তারে লই এলাম সে বাণী উজু শেষ করে জায়নামাজ বিছিয়ে তুইছে আমরা কষ্ট হয়নি, আবার জায়নামাজটা বিছাইয়া কুলসুমের মা কয় কুলসুমের বাপ ওই কি আমার জন্য আমার সরের নিয়ত ছিল না, আপনি জ্বালা হানিতলাম সে উজু করছে আমিও করছে, আমি একটা নিয়ত করছি আমরা দুইজনই তো নামাজি বলে হা আমগো নামাজের ইমামতিটা আপনি করবেন। এটা শুনে তো কুসুমের ভাই খুব খুশি, আরে দেশের মাসে চিনুক না চিনুক আমার বউ আমার চিনছে আমি যে দেশে একজন ইমামতির যোগ্যতা রাখি, কলিজা ঠান্ডা হয়েছে তোমার কথা তুমি আমার চিনছ না আমার ফার্স্টে দাঁড়াও আমি নামাজ শুরু করতেছি। কুলসুমের আম্মা কফট করে যে ইমামতি দাঁড়াইলেন যায় নামাজের যে দোয়া আছে এটা জানেননি কয় না, এরপরে সুরার পরে যে সুরা মিলুনি আছে জানেন কয় না, মাথাটা এদিকে দিয়ে কি করবেন এরপরে শেষদের দিয়ে কি করবেন, এন দুনিয়ার দোয়া ইরিজন ফেস লাগিয়ে লিছে বেড়া কাটে ফিরে কুলসুমের মা মা গো নামাজের মধ্যে যে এত ফেস এটা জানলে তো হানিতলামতাম না, যাও তুমি হইয়া থাও আমি হইয়া থাই এটি হুজুররা ফরতা আছে হেরেই ফর এইসব লারা সারার দরকার নাই, নিয়ম ভঙ্গ করার কারণে আমও গেছে সালা আল্লাহ জয় মুমেন কি নয়শান নয়ার হারলা জয় মুমেন কি নয়শান নয়ার গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান কাহারি ও গাফারি ও কুদ্দুসি ও জবরুত ये चार अनासर हो तो बनता ही मुसलमान, ये चार अनासर हो तो बनता ही मुसलमान। এই জন্য বাবা শরীয়তের বিধান হইল এই, আরেকজনের ব্যাপারে চিন্তা ভাবনা তুমি পরে কর, আগে নিজের চিন্তা কর, আগে নিজের গুনার দিকে তাকাও, আগে নিজের ফাঁসের দিকে তাকাও। হযরত মূসা কালিমুল্লাহ এলান করলেন ও বনী ইসরাইলের লোকেরা শোন, দীর্ঘদিন যাবৎ মেঘ বৃষ্টি নাই, তোমরা সকলেই ময়দানের মধ্যে জমা হও, আমি দোয়া করব রহমতের বৃষ্টির জন্য। সব বনী ইসরাইল জমা হয়ে যায়, হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত উঠাইলে ও আসমানের মালিক তুমি রহমতের বৃষ্টি দিয়া দেশবাসীকে শান্তির ফয়সালা করে দাও, আসমান থেকে ওহি আসে ও পয়গম্বর মূসা আপনি যতই দোয়া করবেন না কেন আপনার কোনো দোয়া এই মজলিসে কবুল করা হবে না, কারণ এই মজলিসের মধ্যে এমন একজন ফাফি আছে যার দিকে তাকাইলে আমার মিজাজটা খারাপ হয়ে যায়, যার দিকে তাকাইলে আমার রহমতের দরজা বন্ধ হয়ে যায়, ওই লোকটাকে মজলিস থেকে উঠাইয়া দেয় তারপরে রহমতের দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ বললেন বাবা একজন গুনাহগার মানুষ এই ময়দানে আছে যেই লোকটার প্রতি আল্লাহ তাআলা বড় অসন্তুষ্ট, আপনি এখান থেকে না উঠেলে রহমতের বৃষ্টি উঠবে না, আর আপনি যদি না উঠেন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আপনার নাম ঠিকানা বলে দিবে, তখন কিন্তু আমি নাম বলে বলে আপনাকে অপমান করে উঠাইব।
তখন আপনি বাঁচতে পারবেন না। এই বিপদের মুহূর্তে ওই আল্লাহর বান্দা গুনাহগার মাবুদের দিকে মুতাওয়াজ্জু হইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার মাবুদের দিকে তওবা করলেন, আল্লাহ গো এই মুহূর্তে আমি উঠে যাওয়ার পরে যদি তুমি রহমতের বৃষ্টি দাও, পুরো এলাকার মধ্যে আমি কালার হইয়া যাব, প্রত্যেকটা মানুষ আমাকে গুনাহগার বলে ডাকবে, তোর মতো বিষাক্ত এলাকায় নাই, তুই থাকার কারণে বৃষ্টি হয় নাই, তুই যাওয়ার কারণে বৃষ্টি হয়েছে, আল্লাহ তোমার কাছে আমি অপরাধ করছি, মারলে তুমি আমাকে মারো, জ্বালাইলে তুমি আমাকে জ্বালাও, মানুষের কাছে তুমি আমাকে লজ্জিত করো না, আমার বিবির কাছে অসম্মান করো না, আমার ছেলে মেয়ের কাছে আমাকে বেইজ্জত করো না। ও এলাকার যুবক তরুণ বাবারা মুরব্বী বাবারা, বন্দা যখন আল্লাহর কাছে হাত পা ছেড়ে দিয়ে খালেজ দিলে তওবা করে, মাবুদের রহমতের দরিয়াতে ঝোস আইসা যায়, লোকটার কান্নার চোখের পানির কারণে আল্লাহর রহমতের দরিয়াতে ঝোস আইসা গেছে, সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল হইয়া পুরা এলাকা সয়লাব হইয়া যায়। বনি ইসরাইলের লোকেরা মূসা নবীকে ফেসাইয়া দর্শ পয়গাম্বর, আপনারা তখন বললেন একজন গুনাহগার না উঠলে রহমতের বৃষ্টি হবে না, এখান থেকে তো কেউ উঠল না, অথচ বৃষ্টি হয়ে গেল, আপনার নতুন মুনাজাত লাগলো না। মূসা নবী পেরেশান, আল্লাহ তুমি আমাকে কেন অপমান করলা? আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, ও পয়গাম্বর মূসা, যেই লোকটার অপরাধের কারণে অন্যায়ের কারণে যার দিকে তাকাইলে আমার রাগ আসতো, যার দিকে তাকাইলে আমার গোসা আসতো, যেই লোকটার কারণে বৃষ্টি হয় নাই, আজকে ওই লোকটার কারণে দোয়া মুনাজাত ছাড়া আমি আল্লাহর রহমতের বৃষ্টি দিছি। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা প্রত্যেকে গুনাহগার, আরেকজনের গুনার দিকে না তাকাইয়া, আরেকজনের দোষের দিকে না তাকাইয়া, কোরআন হাদিস আরেকজনের কান্দে ফুসে না দিয়া নিজের জন্য যখন ফিকিরটা করব, রহমতে এলাহিতে ঝোস আইসা যাবে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, যার মন মোতাবেক যার মর্জি মোতাবেক বারোটা জায়গার মধ্যে আমার আল্লাহ কোরআনের আয়া নাজিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাজাত জোরে লইতাম নি, এই কথা কেন না, মুনাজাত জোরে লইতাম নি, রায়ন একটা নারে তকবীর দেন, নারে তকবীর দিবেন এই কারণে আমি ওই গরিবুর স্বল্পপুণ্যি মাদ্রে সাহেব বয়ন করে পরের সাপ্তাহে আইসি, আইসার এক বুড়া কে হুজুর একটা সাপ্তাহ আমার বিচার আছে একটা কথা কওয়ার জন্য, কি গত সপ্তাহে এই স্বল্পপুণ্যিতে বয়ন শুনিয়া আমি নয়টা সাড়ে নয়টায় বাইর চলে গেছি, বসি গে কি আপনার না মাহফিল গেছেন আইসেন কা সাড়ে নয়টা না বাজে, ও কি এর মুনাজাত মুনাজাত দিয়ে ছেড়ে দিছে বই থেকে লাভ কি, ও বিবি এত খুশি হয়েছে যে তোর আব্বা আখিরি মুনাজাত দিয়ে আইছে, গরম মানি কর এই ডালটি গরম করে দে ভাত তরকারি গরম কর, হুজুর একের ফোলা মাইয়া সব আগে ইসাঙ্গা আব্বা আখিরি মুনাজাত দিয়া গুনাহ মাফ করাইয়া আমগুলি দোয়া করে আইছি, ফুরা গর ফুর ফুরা আমি খাইলি খাইকাল শুইছি এর মধ্যে আমনের দিছে বয়া দিছে দুই মিনিট না যেতে আমনে দিয়ে বসে নারায় তকবীর, নারায় তকবীরের লোকে হাজার হাজার মানুষজন আল্লাহ অকবর বলছে, বউ কে এই মগা কিনে বলে মুনাজাত দিয়ে ছেড়ে দিছে, হাজার হাজার মানুষ আল্লাহ অকবর আল্লাহ অকবর কয়, তো হুজুর একটা ঠেলা দিয়ে সইতে ভালাই দিছে এই ল্যাংরাই ল্যাংরাই আইয়া পরে আপনার বয়ানরে শুননা, এরপরে তো আপনার বিচার আছে, সব মাহফিলে দু একবার নারে তকবীর দিবেন, আমার মতন মগা যিনি ইরি ফলাইয়াও থাকতার তো না দূর হইব, কথা জোরে বলেন ঠিক নেই। উজানির পীর সাহেবুর রহমতুল্লাহ আলাই, মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম আমাদের তালেশ্বর গ্রামে নিছে, মোতালিব চেয়ারম্যান কারি আবুল কালাম এরম অনেকে মিলে টিলা হাতে ফাই ধইরা হুজুর গইতেছে যাইতাম না, কারণ হুজুর যাইবেন যাক গেছে, গিয়াজন হুজুরের বয়ানটা শুরু করছে এর মধ্যে একটা বুড়া ও হ্যান থেকে উঠা জায়গা
হুজুরকে কি রে মাত্র বয়ান শুরু দিলাম তুই উঠা যায় কা কই যায় তো স্যার মনে কো হুজুর হেতে ফানি গে তো যায় হুজুর কো মা গো সেই দেশে যেই বাপ ওয়া শুরু করলে ফানি কেমন লাগে এটা তো আমি জানতাম না তো হেতে জন ফানি গে তো যায় আমিও ফানি গে যাই এই কুয়ে মাহফিল ধুইয়া গেছে গা ফানি গে তো কোনো বক্তা যদি বলে আমরা একটু বসেন আমি একটু হিসাব কই রাই থাকবেন না আপনারা বৈশা আমাদের দেশের মানুষ তো নতুন করে এই বক্তা আনছে করতে বুড়ায় ফানি গে তো গেছে হুজুর ফানি গে তো জায়গা ও যেই দেশে যে বাপ ফানি টেনে খাইয়ে বই দিছে আইয়ে না চেয়ারম্যান চেয়ারম্যান গিয়ে একটা হায় করছে হুজুর পুরাটা মার বড়া আইয়ে নামে আমি যে যামু ওই বুড়া এসেনি হুজুর বুড়ায় তো আইয়ে না কো বুড়ায় না হলে আমি যেতাম না যেই দেশে যেই বাপ আন্দাজি না কইছে হেমানি গীত গেছে এখন পুরো এলাকার কমিটি তন্ন তন্ন করে বুড়ায় কই আছে বিচার ও মা বিচার তে গিয়া দে দুই দুই দনে সিফাত বইবে বিড়ি খায় এই খাচ্ছুদের কতরি লোক কথা কোন আছে না নাই মিয়া কত্তা মাহফিলে নাম দিয়ে বই বই এই দোহানো এই দোহানো এই দোহানো এই দোহানো আটটা পাটটা মাইরা নয়টা নামাজ দিয়ে গো শেষ শেষ মুনাজাত দিয়ে সাইরা দিছে এই সমস্ত ফাউল এই সমস্ত ধোকাবাজ না কইরা যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের নিয়তে বসবো হেদায়েতের মালিক জোরে বলেন কে এরপরে বুড়া রেখে তৈরি না বয়স স্টেজে কজুর বুড়া আইছে হুজুর কো আমি আইতাছে আইয়া কয়ে তোরা যদি বয়ে থাস আমি বয়ে থাকবো তোরা ফেসব করতে গেলে আমিও ফেসব করতে যাবো তোরা বাইর গেলে আমিও যাবো যেই দেশে যেই বাপ সব লোকজন জৈমা বসছে আড়াই ঘন্টার মতো বয়ান কইরা এলাকার মধ্যে হেদায়েতের নূর দিয়া জলমল বানাই লইছে জোরে কয় সুবহানাল্লাহ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মুওয়াফাকাতে আল্লাহ তাআলা 12টা জায়গার মধ্যে কোরআনুল কারীমের আয়াত নাযিল করছেন জোরে বলেন সুবহানাল্লাহ তন্মধ্যে দুই একটা হলো এমন আল্লাহর নবীর বিবিদের সাথে যেমন যেমন সাহাবীরা কথাবার্তা বলতেন এখনো পর্দার আয়াত নাযিল হয় নাই হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে কেন জানি বাধা দেয় আপনার বিবির আমাদের আম্মা আপনার বিবিরাও অনেক দামি যেই কোনো সাহাবি কিয়ামত সালা জিরায় যেই কোনো সাহাবির আম্মা বলে ডাক দেয় এটা আমি উমরের কাছে ভালো লাগে না আমার মনটা চায় আপনার বিবিরা পর্দার ভিতরে থাকবে জরুরি কথা বলার প্রয়োজন হইলে পর্দার আড়ালে থেকে বলবে এটা আমি উমরের মন চায় যেহেতু আল্লাহ ফাকের কোনো বিধান নাই এই ব্যাপারে আমিও কিছু বলতে পারি না হযরত উমর কথাটা শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইল আমিন পাঠাইলেন পবিত্র কোরআনের আয়াত দিয়া ওয়াইদা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব হে নবী আপনার বিবিদেরকে যদি কেউ কোনো জরুরি কথাবার্তা জিজ্ঞাসা করতে চায় ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব তারা যেন পর্দার ভিতরে থেকে যায় নারীরা যেন পুরুষকে না দেখে পুরুষ যেন নারীদেরকে না দেখে হযরত উমরের খেয়াল খুশি মোতাবেক আল্লাহ আয়াত নাযিল করলেন উমর ইবনে খাত্তাব আল্লাহ নবীর সঙ্গে তোয়াফের মধ্যে আছেন একবার দুইবার সাতবার তোয়াফ করার পরে তোয়াফের মাসালা যখন শেষ আল্লাহ নবী রওনা দিছেন হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ এই যে মাকাম ইব্রাহিম যেই পাথরের মধ্যে পা রাখে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যবিহুল্লাহ বাইতুল্লাহ শরীফের কাজ করেছেন যেই জান্নাতি পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ পায়ের ছাপ পর্যন্ত দেখা যায় নবী গো এই মাকামে ইব্রাহিমের ফাঁস দিয়া হাইটা হাইটা যায় এই ব্যাপারে শরীয়তের কোনো বিধান নাই কিন্তু আমি ওমরের মন চায় এই মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ যদি পড়তে পারতাম তোয়াফ শেষ করার পরে তাইলে আমার কলিজাটা ঠান্ডা হইতো এই ব্যাপারে আল্লাহর কোনো বিধান নাই এই জন্য নামাজও পড়তে পারি না হযরত উমর মনোভাবটা শেষ করার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন ওয়াত্তাকিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ও নবী উমরের যেই খেয়াল
আমি আল্লাহ ফাকেরও সেই খেয়াল আপনি এবং আপনার উম্মতদেরকে জানিয়ে দেন পরবর্তীতে যারা তওয়াফ শেষ করবে তারা যেন মাকাম ইব্রাহিমিতে দুই রাকাত নামাজ পড়ে আর উম্মতকে এই কথাও জানিয়ে দেন দুই রাকাত নামাজ যারা পড়বে দোয়া যারা করবে দোয়াটা করতে দেরি তাদের দোয়াটা কবুল হইতে দেরি হবে না জোরে বলেন সুবহানাল্লাহ উজানির ফিসা বুজুর রহমতুল্লাহ আলাই বেশিরভাগ বয়ানের মধ্যে কথা বলতেন বা আদব বা নসিব বে আদব বে নসিব তার মধ্যে যত বেশি আদব হবে সে তত বেশি হেদায়েত পাবে সে দুনিয়ার লাইনে অগ্রসর হইতে পারবে এলেম আমলের লাইনে অগ্রসর হইতে পারবে বে আদব বে নসিব যার আদব পায়দা ভালো না বেয়াদবের আচরণ বেশি সে যত বড় বিদ্যান হোক শিক্ষিত হোক সে অত বেশি মাহরুম হবে জোরে ঠিক কিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বড় একজন বাদশা ফাতামা পৃথিবীর জন্য একজন বাদশা সুলাইমান নবীর নিকটে আইসা একটা পাখি এই সম্পদটা দিলেন ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম উতিয়াতলা মিন কুল্লি শাই ওয়ালাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ ও পয়গম্বর সুলাইমান এত বড় রাজত্বটি আল্লাহ আপনাকে দান করেছেন কিন্তু আমি মুলকে সাবা সফর করতে গিয়া একজন মেয়ে লোক পাইলাম যাকে আল্লাহ তাআলার অনেক অনেক নিয়ামত দান করেছেন এই মেয়ে লোকটা যে ঘুমাবে একটা আলাদা সিংহাসন আছে সিংহাসনটা 80 হাত লম্বা 40 হাত ফাঁস 30 হাত ওসা হীরা মণিমুক্তা জওহর দিয়া খচিত সাতটা প্রাসাদের ভিতরে বেষ্টিত আছে সাতটা প্রাসাদের সাতটা তালা এরপরে হইল সিংহাসন ওই সিংহাসনের মধ্যে মেয়ে লোকটা ঘুমায় এতগুলা নেয়ামত আল্লাহ তারে দিছে ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ এত বড় নেয়ামত পাইয়া সে এবং তার কওমেরা আল্লাহর সেজদা না কইরা সূর্যের সেজদা করে সেজদার মালিক একমাত্র জোরে বলেন কেরা আরো জোরে বলেন কে সুলাইমান নবী কথাটা শুনে রাগে লাল হয়ে গেছে ইজহাবে কিতাবি হাজা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম মাযা ইয়ারজিউন আমার একটা সিটি লইয়া যা বিলকিসের কাছে সিটি দিয়ে দূরে দাঁড়ায় থাকবি সিটি ভাইয়া হের বাপ সাপটা কি এটা দেখবি যদি সিটি ভাইয়া টিটকারি মাসকারি করে মুন্সি মুন্সি কইয়া যদি ডিল্লারি ভিল্লারি করে হেডাও আমারে জানাইবি আর যদি ইজ্জত সম্মান করে ওইটাও আমারে জানাইবি কথা জোরে বলেন ঠিক কিনা হাদিসের মধ্যে আছে মান আমিলা কোন মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম যারা নাকি আল্লাহর নবীর যত হাদিস আছে এই হাদিস পড়া যারা আমল করে যতটুকু শিখছে অতটুকুর উপর আমল করে আল্লাহ পাক পরবর্তীতে এমন এমন এলেম তাকে দান করে যেই এলেম সে কোনোদিন পড়েও না জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ মাফ করো কিছু বলদা লোক আছে বেশি শিক্ষিত হইরা একে সুল মুল গুলো আসে মতন উড়ে এই দিনে কয় কি মাদ্রাসাত পড়লে কি হয় না হয় বাপ হইছে সচিব উমা বাইতে দেয় ফোলা মুন্সি টুফি টুফির উপর ভাগ দিয়ে আত তসবি এতে মেসকলে হুকুর হুকুর করে এই সচিবে কয় বিবি এই ফোলা কারা আমগো ছেলে উমা একদি হুজুর হয়ে গেছে আমি তো এরা ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো আপনি যা মন্দ তা বানান বাড়ির কাছে নুরানি মাদ্রাসা খুলছে 3 বছর লেখাপড়া করলে এই দিনের শিক্ষাও শিখতে পারবো পরে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া বড় বড় ডাক্তারও হইতে কথাগণ হইতে পারো দেরি কয় কথা ঠিকই কোনো না হয় ইনি পরবর্তীতে মোর্তাদ হয়ে যাব না এই আমি রাইট বেশি হইলো কথা কয়ে জুত ফাই না দুধ পাই না মোস্তাদ হয়ে যাবে উনি তে দুনিয়া শিক্ষা শিক্ষা বাইতেছে বাপটা হইলো হাজি সাহেব হাজি সাহেব তো খুশি আমার সাথে কত ডিগ্রি লই আইছে ও হুজুরের দাওয়াতে হুজুর আমার হুতে আইছে তো দোয়া করে তো হুজুরের দোয়া দাই করে কো বাজার এত লেখাপড়া শিখছো কত দুশমন থাকতে পারে তুমি একটা কাজ করো সকাল বিকাল আয়াতুল কুরসিটা পড়ো আয়াতুল কুরসি কি কুরসি এতে গাড্ডা হাড্ডি হুজুর কি কুরসি ও আয়তুল কুরসি উমা আয়তুল কুরসি কই কি রে আমি বেতের কুরসি দেখছি রুফার কুরসি দেখছি স্বর্ণের কুরসি দেখছি আপনি দেখি আয়তুল কুরসির কথা কই পাওয়া যায়
আয়াতুল কুরসি যেন পাওয়া যায় হেন তো গেছেনি কথা বলেন গেছেনি রমজানের ১৭ তারিখ শুক্রবার চৌরাস্তার মধ্যে কারিয়ে তো বড় বড় সিগারেট টানে মাইশে কাজী সাহেব আপনার একটা বলদ মান সম্মান আপনি ডুবাইছে ডুবাইছে ওই দেখেন রাস্তার মধ্যে সিগারেট টানে আর কত মাইশে আপনার গাইল্লা হাজির করো কি হইছে হাজির করো কি হইছে বাস একটা দূর দিকে হাঁটুই দর্শন বাজার এটা রমজান মাস সিগারেট খাস নাইলে গু ঘাস ঘরের দুয়ার বন্ধ করে রাখা এখন খাইলে মাইশে খারাপ হয় এটা একটা রমজান মাস এটা একটা রমজান মাস তুই গাড্ডা ফাট দিয়ে তো আব্বা আব্বা কি মাস রমজান মাস কই কি রে ওই কি রে কই তুই গন তো এতে গন আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে এরকম কতক্ষণ মে মে কইরা আর রমজান পায়লা কো আব্বা বহুত গুনছি ভাইরা আব্বা কাবার গন আবার মে মে কইরা পায়লা এরকম জানুয়ারি ফেব্রুয়ারিতে হারা দিন মে মে করলে রমজান বাড়িব নি কথা কোন বাড়িব রমজান বাড়ি তৈলে মহরম সফর রবিউল আব্বাল এই গোনাটা গনলে তারপরে রমজান ভাই রবে জানুয়ারি ফেব্রুয়ারি গন্যা বাড়িত না কোরআন শরীফের কাছে না গেলে আয়াতুল কুরসি আসতো না অনেক বড় ডিগ্রি লইছে ঠিক কিন্তু কোরআন হাদিসের সাথে সম্পর্ক না থাকার কারণে পরবর্তীতে বেঈমান হয়ে যায় কথা জোরে বলেন ঠিক কিনা এলেম কালাম শিখলে মানুষ বেকুফ হয় না বরং মানুষ জ্ঞানী হয় কথা বলেন ঠিক নেই বহু কইসে থাকেন না হারামি করেন না আমি আমার হুজুরের মুন্সি বানাবো এরপরে আপনি ডাক্তার বানেন আপত্তি নাই কথাবার্তা শেষ সুরসে শ্বশুর বাড়ি যায় বউ যায় বাহের বাড়ি খেতে যায় হোর বাড়ি ফুলায় যায় এই না মাশাল্লাহ বালা ফুলায় যায় ইদেশন মানুষ বালা আমি উত্তরবঙ্গ উত্তরবঙ্গকে যাই না ফোনটা করলে আমি বলি খালি নেই কথা মিলে না তো মেসাল টেসাল বুঝে না এক জায়গায় গিয়ে দুনিয়ার মানুষ এলোমেলো একটা এমন একটা এমন আমি বললাম যে আমরা এত সৌদ্য দিকে না তাকাইয়া আমি একটা সুযোগ দেবো আমার দিকে তাকাইবে কেমনে তাকাইবেন জানেন আমি বলবো এক দুই তিন তিন বলার সাথে সাথে সব আমার দিকে চাইবে আমি কি সাদা না কালা কুট্টি গাইলা আমার দিকে চাইবে এরপরে যা কুচি পারবেন কজুর কোনো ব্যাপার না ফার্মো পারবেন ফার্মো এরকম করাল করাইয়া আস্তে আস্তে কুচি এক অনেকক্ষণ পরে কুচি দুই কতক্ষণ জিরে কুচি তিন তিন করলে তো চাওয়ার কথা তিন করার পরে দিয়ে অর্ধেকটি চাইছে আর বাহির অর্ধেকটি ফিসের ফাইল হিরা চাইয়া দিচ্ছে আমি সভাপতির করলে আমার কাছে মাপ চাই আমি আমার দেশে লিখে আই না আমার বয়স চলতো না মানুষ আমার চিনে না আমিও চিনি না আমার দেশি বক্তা নাই হুজুর কি লিখা একটু দেখছেন আপনি এরকম তেল মাইকা তিন কইলাম অর্ধেকটি আমার দিকে চাইছে অর্ধেকটি হেমু চাই দিছি কি ওয়া জন্ম ক হুজুর আমি রাগ করেন না চাইল না কা ক হুজুর এটা উরুস মাহফিল তো পিছনে খিচুড়ি ফাঁক হইতে ইদির ভিতরে শয়তানই ঢুকছে যে কমিটি বুদ্ধি দিছে সব হুজুরের দিকে চা সব হুজুরের দিকে চা সব বেরি হম চাওয়াইয়া তলে তলে ডেক দিলে হলেই যে বোগা এই জন্য ওই দিয়ে ডেক পাহারা দেয় ডেক পাহারা দেয় এরকম খাওয়া মানুষ আল্লাহ রহমত আম এলাকায় নাই কথা জোরে বলেন ঠিক কি না ফোলা যায় কার ভাই আর বেরিয়ে যায় কো হেতে বুড়াটা কই যায় যাইতেছে বদর বদর করে যায় পথের মধ্যে আসক্রিম ওলারে খাইছি ফোলায় কাপড় একটা আসক্রিম দেন দিছে ভাই কিনা হুজুর মানুষ তো এই দু তিন কাজ গিয়া হঠাৎ করে আসক্রিমটা হাতের তো হয়ে গেছে মাটি তিরারে পরিষ্কার পরিষ্কার করে আবার মোহ দিছে সারে গোড়াই আছে এসে দেখছুনি দেখছুনি তোমার ভিতরে কইছি না মাদ্রাসার তলে ব্যাগ খুলে যায় দুইটা দামের আইসক্রিম একটা তো খাই লেছে মাটির পরশু ইডারে উদাইয়া সাফ করে কেমনে কাটতে কিরম বেরুম বেরুম তার এরকম অরুচি এটা যদি মানুষের আমার মানুষের মান থাকবো তুমি আর মা ফুলার মায়ের কাহারি ঠিক কেমনি কামড়া করলাম তো জানি না আমরা জিগার জিগার তুই ফোলারে দর্শক এই বেড়া শোন শোন যে জিনিস মারি ছুড়া যায় এটা ফসা উঠাইলে মাইসে অভদ্র কয় এটা তুই দে বাজারের টাইমে নতুন আইসক্রিম কিনা দেব মুন্সি বেড়া উঠা আব্বা এটা তো হইসে আমনের কথা কিন্তু আমি মাদ্রাসার বড় হুজুরের কাছে শুনছি কোনো খানা খাই তুই যদি মাটি ছুড়া যায় এটারে উঠাইয়া পরিষ্কার করে খাওয়া আল্লাহর নবীর সুন্নত জোরে কর সুবহানাল্লাহ চুকারি বেফজুলে মন বরায়াত চুকারে বেফজুলে মন বরায়াত মুরা দরওয়ায় সখন গুফতান নাশায়াত আগার বি নাম কে না বি না ও চাহাস আগার খামোশ বনাশি নাম গুনাস
এই শিশু বাচ্চারা সুন্নতের গুরুত্ব উঠাইয়া ধরলে কোনখানে কিন্তু মাটিতে পড়া গেলে উঠাইয়া খাওয়া আল্লাহর নবীর সুন্নাত, কিন্তু বাপের কথাটা উল্টা পড়া গেলে ফসা, উঠাইলে মানুষ অভদ্র বলে, প্রয়োজনে নতুনটা কিন্না দেব। তাহলে বাবা সুন্নতের বিরুদ্ধে চলে গেল, ছেলেটারে সুন্নতের উপরে চলতে দিল না। এখন ছেলেটা মনে মনে নিয়ত করছাল লাগো, আমাকে যদি তুমি সুযোগ করে দাও এই সুন্নতের গুরুত্বটা আমি আব্বারে বুঝানোর চেষ্টা করব। তৌফিকের মালিক জোরে বলেন কেরা। আধা ঘন্টাও যাইতারে নাই, রাস্তা ফিসলা ফাসলা, হেতার আম্মা জুতা সিলিপ খাইয়া পড়ে গেছে মাটি, এই ফ্যাক ট্যাক করে মাইকে গেছে গা সারি জুড়ি সরি ফোলা কো আল্লাহ দেখি। একটু আগে আব্বা কইছে যে জিনিস মাটি পরে, এটা বলে পসা, উঠেলে বলে অভদ্র, এটা বাজারটা বলে নতুন কিনা দিব, অনাঙ্গ আম্মা তো মাটি পরছে দেখি। এতে সুন্নতের উপরে আমল করে না ভদ্রতার উপরে আমল করে, ভদ্রতা তৈল ধুইয়া দেওয়া আর সুন্নত হইলে পরিষ্কার করে খাওয়া দেহি। অভদ্র করব চলেন আমরা বাজারে, আপনি আমার আশ্রম কিনে দিন, আমি আপনার আম্মা কিনে দেবো, এই ভদ্রতা নষ্ট করার কোনো দরকার নাই। জোরে কল সুবহানাল্লাহ। বাবাকে বললেন ছেলে আমার, এই খাওনের সাথে তোমার আম্মার তুলনা চলে না, তোমার আম্মা একজন দামি মানুষ, সামান্য মাটিতে পড়ে যাওয়ার কারণে তোমার আম্মাকে যদি বাদ করে দেয় তোমার নানার কাছে জবাব চলবে না, নানির কাছে জবাব চলবে না, সমাজের মানুষের কাছে জবাব চলবে না। সামান্য মাটি লাগার কারণে দামি মানুষটারে কেন বাদ করে দিলা? ছেলেটার ডাকতে বলে আব্বা, আমরা যে খানা খাদ্য খাই, রুটি খাই, তরকারি খাই, ভাত খাই, প্রত্যেকটা খাদ্যের তো একজন মালিক আসমানে আসে, বলেন ঠিক কিনা? আজদাহা লোকমানার, আজদাহা লোকমানার শুধু শুয়ে গুলো, আজদাহা লোকমানার শুধু শুয়ে গুলো, তানা গুয়াদ লোকমারা হক উদুল গাছে উড়া মিনা বিনি তর নজর ফাহাম কোন ইম্মা বয়ে জাহাজে আসার। আপনার আমি যে খানা খাইতে খাইতেছি বাবা, এগুলার একজন মালিক আসমানের মধ্যে আছে না নাই? আপনি যদি ভাত নষ্ট করে ফেলাইয়া দেন, তরকারি নষ্ট করে ফেলাইয়া দেন, পানিগুলো অপচয় করেন, কেন এগুলো অপচয় করলেন, কেন এগুলারে বাদ করে দিলেন? এটার জন্য মালিকের কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? এই একটা কথাই দিলেন ভিতরে তাসির, এই বড় সচিব বাচ্চাটারে কোলে লইয়া দুই গালের মধ্যে সুমা দিয়ে বললেন বাবা, সুন্নতের উপরে গুরুত্ব আর কিছু নাই, পড়ে গেলে পচা যায় না, উঠাইলে অবত্র হইয়া যায় না, যাও তুমি তোমার আইসক্রিমটা উঠাও, আমিও তোমার আম্মারে উঠাই, তোমার সামান্য বক্তব্যে আমার হেদায়েত হয়ে গেছে, কানে দুইরা তওবা করলাম, কোনোদিন সুন্নতের বিরুদ্ধে কথা বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমান ভাই 12টা বাজে তো আগে দাম চাই না, তেলি তেলি এলএমের দ্বারা মানুষ ব্যাকুল হয় না জ্ঞানী হয়, কথা কন না ব্যাকুল হয় না জ্ঞানী হয়। এক বাসারে হয়েছে ভূতে, অটো বাস করছে অটো, আমাদের সেরকম অটো বাস করে না, এমপি হয়ে জায়গা প্রতিদ্বন্দ্বী নাই, কিচ্ছু নাই, ফটাফট 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 ফাস্ট, এরকম অটো বাস কথা কন আসেনি, অটো ফাস্ট করছে যে তার কাছে একটু চিন্তা চিন্তা লাগে, আমি এই দেশে বাইরে লোক কেমনে। তখন একটা একটা অ্যালার্ম দিছে আমার, যে নতুন গল্প নতুন কবিতা নতুন কথা নতুন তথ্য দিব দিব, আমি খুশি হয়ে তার রাষ্ট্রের অর্ধেকটা দেবো। ইদানি হইন না উজিরে কে বাসা মাটা কথা কইলে, দেশে শিক্ষিত মানুষের অভাব আছে, একজন একটা নতুন কথা কইব হেরে রাষ্ট্রের অর্ধেক দিবে, আরেকজনের নতুন কথা কইব হেরে রাষ্ট্রের অর্ধেক দিবে, আপনি ভিক্ষা করে খাইবেন পরে? আশা করে না, বুদ্ধি আছে, যে যত নতুন কথা বলবো আমি কতক্ষণ মনোযোগ দিয়ে শুনবো, শুন না পরে কোনো আমি এটা ভারি ভারি হারে দৌড়া, না পারলে তো হইল না তো পারবই, এটা আমি ভারি ভারি দৌড়া, যেই যত কথা বলবো আমি শুনবো, শুনে বলবো আমি ভারি ভারি, নতুন কথা হইতো না পুরস্কারও পাইতো না। এ বড় বড় শিক্ষিত এক কথা কয় বাদশা কত হইনে টুনে কই তারে ধরে তো আমি এটা ভারি, এটা আমার কাছে নতুন না, যে যত কথা কয় ভারে পুরস্কার পাইবুনি কিও কথা কন।
একজন অগ্নিয়ে যাওয়ার ফালা এক হুজুরে তিন মাস বেতন ভাই টুকিরে মাথাতে ঘুরে ঘুরে হয়ে যায় হেতে দেহে যে লোক সিরিয়া কিও হইরে মুন্সিগো কাম না শিক্ষিত মানুষের কাম নতুন কথা বলবো পুরস্কার পাইব হুজুর কয় হাইছেনি কয় না কিল্লিগা যে যা কয় ফারে যে যা কয় ফারে কয় ফারে না এরম্মা কথা কম যায় না ও দেখছে জি দেই কয় ফারে হুজুর কয় বলদের দল বাচ্চারে পানি খাওয়াই লাওয়া একটা আলেমের জন্য ওহান তুর ব্যাপার আয় আমি নতুন কথা শোনাইয়া তারে পানি ইতলাম রাষ্ট্রের রস দেখ আদায় করবো জোরে কন সুবহান আল্লাহ হুজুরের দেহাদি আগের পরে সব গিয়ে হাজির হুজুর কবাসা নতুন কত হইলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেন নি হা সত্য নি অসত্য কান্ডা বাঁধা করে খাড়া করা লড়সর করবেন কই নাইয়া একের আড্ডিরে ভাই গেলাম সকল লোকে ফাইজ দেবে চলতো না নতুন কত হইলে দিবেন তো হা তাহলে শোনেন সবাই তো কি কথা কইব তখন হুজুরে কয় নতুন কথাটা হইল এই আমার আব্বা আমনের আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো এই কথাটা আগে শুনছেন নি বাসার দিকে শুনছি তো জানি দুটো হুরান কথা তো টেয়া দেন না কান আর যদি কেউ মাগবো মা এই কথা আমি জীবন শুনি নাই এই মাত্র গেলে আমনের মুখ থেকে নতুন শুনলাম তাহলে দেন রাষ্ট্রের অর্ধেক দেন জোরে কর সুবহানাল্লাহ সারাংশ হইল এই বাবা মানা আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম কেউ যদি এলেম অনুযায়ী আমল করে তাকে যদি চেয়ারম্যান এতে খাড়া করে দেয় সে সফল চেয়ারম্যান হয়ে যায় সে যদি কোনো নারীকে বিবাহ করে সফল একজন স্বামী হয়ে যায় সে যদি মাদ্রাসায় পড়ায় সফল একজন শিক্ষক হয়ে যায় সে যদি উকালতিতে করে সফল একজন উকিল হয়ে যায় সে যদি কোনো বিপদের মধ্যে পড়ে টাকার দরকার সাহায্য করে আল্লাহ কথার দরকার সাহায্য করে আল্লাহ বয়সের দরকার সাহায্য করে আল্লাহ সমস্ত সাহায্যের মালিক জুড়ে বলেন কেরা দিল হয়ে যাবে কোন দিকে গেছে বেড়া দুই ছুরি কলা লিয়ে খারে রয়েছে কথা কর কয় ছুরি বড় বড় কয় কে খাইতে পারবেন কে খাইতে পারবেন যদি খাইতে না পারেন তাহলে আমার কি জরিফানা দিবেন তহগলে কেল কো দুই ছুরি কল একসাথে খাইয়া এই জরিফানা তোর দরকার আছে কেউ সাহস করে না এক হুজুরে গেছে গিয়া কয় আমার কয় ছুরি কলা কয় দুই ছুরি তো দুই ছুরি কলা আপনি খাইবেন হুজুরে কয় চেষ্টা করুন ও যদি আপনি দুই ছুরি কলা খাইতে না পারেন তাহলে আমার কি দিবেন দুই ছুরি কলা যদি খাইতে না পারেন তাহলে আমার কি দিবেন হুজুরে কয় দুই ছুরি কলা যদি খাইতে না পারি তাহলে আমার বনিরে দিয়ালাম কথা কন কারে দিয়ালাম হ্যাঁ তো খুশি কয়েতে তো দুই ছুরি কলা খাইতার তো না এ ফাঁক দিয়ে তার বন্ধের আমি ভাবো এ হুজুরে করছে কি 4-5টা কলা খাইয়া শরীর লই 8টা বাজ জায়গা বেড়া ধরছে কি হুজুর আমি তো শরীর লই বাজ জানগা কয় আমি কইছি না আমি খাইতে না পারলাম আমার বনিরে দিয়ে হলাম আমার বনিরে দিয়ে মেয়েটি বইবে খাইব একদিনে কাক 25 দিনে কাক দেখছিনি কথার মায়ের কি জোরে করে আল্লাহু আকবার এই আলহামদুলিল্লাহ কেড়া কথা কর না গা এটা পরিষ্কার হাদিসের কথা যে লোকমান মেরে জিগান সাইকুল হাদিস আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালা বড় ডাক্তার হইছে এনো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব আমার আত্মীয় না এই ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব বসা হুজুরকে দেখে একবার আইয়া একটা বোতল লইয়া একটু হুজুর কুদুর পানিটা ফোড়া দেয় হুজুর ফু ফু বেড়া গেছে গে আরেকজন আইছে ফু ফু গেছে দুই তিনজন হয়ে দিছে ডাক্তারে দর্শক আছে হুজুর ইয়া কি এর পানি ভরা দিলে কই বেড়া গো বড় রোগী আছে এই রোগের পানি ভরা কই কি দি রোগটার নাম কি আমাশানা কলরানা ডায়রিয়া কইতা না আমি জিগাই নাই তাহলে রোগীটা কি বেড়া না বেরি কইতা না জিগাই নাই বয়স টস আমি কিচ্ছু জিগাই না কুদিয়া দিছি এই বেড়াকে হুজুর আমরা দেশের মাইশের মগা পাইছে আমরা তো ডাক্তার চিকিৎসা করি আমরা রোগী নাম লিখি বয়স লিখি এই বয়সের মধ্যে কত তামসা আমার এক বন্ধু আছে মারা তুয়ব সাহেব এই যে লোকমান ভাই চিনে এই তুয়ব সাহেব গেছে ডাক্তারের কাছে দাড়ি মারে একটা সরব দেওয়া ডাক্তারে জিগে হুজুর আপনার বয়স কত তো তুয়ব ভাই কয় যে স্যার আমার বয়স 37 বর্ষ ডাক্তারে কি ইত্তুগুলো দাড়ি আপনার মাত্র 37 দর্মিয়া 37 তো না তো হুজুরে জিগে তো কতইব আপনার বয়স অন্তত 50 তো হুজুর আমি তো না বয়স লিয়ে হারাবারি তাই না তা আপনার মনে যা আসে না তাই লেহে বাকি আমার রোগের কথা আগে শোনে যে বেড়ার আসর এই বেড়ায় কয় 37 ডাক্তারে কয় কত দূর আপনারা ঘুমাইতেছেন ডাক্তারে কয় কত
ফট করে ডাক্তারে 50 লিখতে লাইছে বয়স দেখেন আলেম গো জ্ঞান কি 50 লিখতে সেটা ডাক্তার কে হুজুর আমনে নাম তো লিখছি বয়স লিখছি ইয়া আমনার আব্বার নাম কি কো আব্বার নাম আমনে একটা লিখ কালার না কো মা আমনার আব্বার নাম আমি লিখমু কেমনে তাহলে আমার বয়স আমনে লিখছেন কেন ভাই মিয়া ফাজলামি করে যেটা ফুঙ্গি নাই অল্প কুদুর আছে অল্প কুদুর নাই তাহলে আলেমের ধরা কি অনেক বড় শক্ত ধরা না বাত ফাট দেশকে এইদিকে মন গেছে গা জাগদা বাত ফাট নকল করে করে ভাস করে এখন বাইবা পরীক্ষা দিব দুইটা জিরায় নকল এটা আসল না কয় সারা জীবন তোর নম্বর দেখে দেখে খাতা দেখে পরীক্ষা দিয়ে ভাস করছি বাইবা পরীক্ষা সারে কি জিগেব জানি না তুই জবাব রে একটু জোরে দিস তোর জবাব আমি দেমু আগে যেন তোর মতন লেখা ভাস করছি আজকে তোর জবাব দিয়ে আমি কি করমু কি কথা কন না গা এতে বারিন্দা দেখেল গুপ্তা আছে কি জব দেয় কি জব দেয় এতে গেছে আর আপনার ইউনো টিউনো জিগায় কয় হুজুর ওই কি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সনে তো এক আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 70 সনে কিন্তু ফাইনজে বেড়াতে দিল না এরা ফাইনাল হয়েছে 71 এই কথাটা একটু জোরে কইছে 70 71 এই হাতে বারিন্দা দিয়ে আদে আর ধরে লইছে আজকের জবাব হইল 70 এই এরপরে ডাকছে তারে তারে ডাকে জিজ্ঞেস আপনার আব্বা আসেনি ও আসে আচ্ছা আপনার আব্বার জন্ম তারিখ কত সনে ও স্যার আমার আব্বার জন্ম তারিখ 70 সনে আর ফাইনাল হয়েছে 71 সনে এই ধরা খাইছিনি তাহলে এলএমের সাথে কোনো তুলনা হইতে আল্লাহ আকবার তুই কথা বলতেছিলাম বুদ্ধিছে তুই হুজুর আমনে এটা কি চিকিৎসা করেন বেটা না বেরি বয়স কত রোগ কি কিচ্ছু না জিগে হু ওই কথা কইছে দেন আলেমের মায় হুজুর কই বেদবের বাচ্চা সাবধান করে কথা কও কারে কইছে কথা কোন কারে কইছে কইতে কইতে ডাক্তারের মাথা রক্ত উইটা আত্মাত ঘুষে কোমরে ফিদায়া হতাইলে মুখ মুছিগিরি চুলাই দেমু মাথা রক্ত উঠে গেছে হুজুর কামনে এত সেচ্চান কা কই আমনে আমার মরা বাহিরে গালি দিছে কই আমনের বাহিরে জায়তা না মরা ইদেও জিগে না আমনের বাহের নাম কি হাও জিগে না কোন কবরস্থানে দাফন করছেন হাও জিগে না শুধু আমনের বাপ লই একটা গালি দিছি এই গালিটা আমনের বাহের শরীরে লাগছে কবর গেছে হ্যানতে দূর হইরা আমনের শরীর লাইছে হ্যান থেকে দূরে আমনের মাথা তুলছে তো যেই মুখটা দিয়া গালি দেওনে বাফেরে ফারবিয়া আমনের শরীরে একটা অ্যাকশন শুরু হয়ে গেছে এই মুখটা দিয়ে যে ফানিটা ফরার হুদা দিছি এই ফানিটা শরীরে গেলে রোগ টোক দৌড়াইয়া অ্যাকশন হইলে আমনের অসুবিধা কি জোরে বল আল্লাহু আকবার আলেমরা কি বোকা না জ্ঞানী কোন আলেমরা কি বোকা না জ্ঞানী যে কথাটা সুযোগ হোসেনের উদ্দেশ্যের কাছে দিও যায় না পুলিশে ধরে লয়ে গেছে কাকারে রিক্সাওয়ালার বুঝি নাজেমে তালি মাত্রে পরের দিন সকালে মোহতামেম গেছে আর কো হুজুর হেতারে কোর্টে সালান খুঁজে দিছে আমরা যান কোর্টে গিয়া দে জজ একেবারে রেডি হ্যার বিরোধের উকিল একেবারে রেডি হ্যারে জেল দিয়ে লাইব হুজুর কো দেখেন স্যার আমগো হুজুরটা গরিব উকিল ধরার পয়সা নাই আমি যদি অনুমতি দেন আমগো হুজুরের পক্ষে আমি ওকালতি করুন জজ কো যাকে গরিব মানুষ আমি ওকালতি করলে করে উমা বিপক্ষের যে উকিল এখন আনান্না হুজুর ওকালতি করতে দেন যেত না লম্বা টাইম দিবেন একটা মুনাজাত দিয়ে কান্দাই লইব করেন বিকম যে কিছু হুজুরের দেখে আমার ফ্লান টান সব শেষ যদি ওকালতি করতে দেন অল্প সময় দিবেন আমি জিজ্ঞাসা আসামেরই দোষ আসেনি যদি থাকে হুজুরকে বাহা আর যদি না থাকে করবো না এর বেশি কোনো কথা নেই হুজুরকে হানা দিয়ে তো সব ফারা যায় না উকিলকে ফারা যায় হুজুরকে আমনে হস্ত করবো আমনে হানা দিয়ে জব দিতে পারলে আমিও পারবো কজিগা তখন হুজুর উকিল সাহেবের জিগা উকিল সাহেব আপনার আব্বার জায়গায় মাইশের গাছ উঠটা সুপারি চুরি করতো এই অভ্যাসটা আসে না উকিলে যদি কো হা তাহলে এখনো মানুষের গাছ উঠটা কি চুরি করে আর যদি কো না এখন চুরি করে না আগে চুরি করত সাথে সাথে উকিল কান্না দেয় এমন কান্না আশেপাশের সহকর্মীরা অবাক হয়ে যায় হুজুরের প্রশ্নের জবাব দিতে না পাইরা উকিলি এখন লজ্জায় কান্না দিছে হ্যাঁ বললো বাবা সর না বললো বাবা সর জিজ্ঞাসা করলেন স্যার আপনি কান্দেন কেন বলে আমি এই জন্য কান্দি না আজ থেকে 20 বছর আগে আমি একটা হাদিস পড়ছিলাম কিন্তু হাদিসটা বুঝি নাই আজকে হুজুরের সামনে পাইয়া হুজুরের সহবত পাইয়া ওনার একটা কথার দ্বারা 20 বছর আগের হাদিস আমার পুরা হল হয়ে গেছে জোরে কন সুবহানাল্লাহ
হাদিসটা হইলো এই আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান সালাসাতুন এরকম ভাবে ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামা আল আমবিয়া ওয়াল উলামা ওয়াসুয়াদা নবী যা হাদিসে বলেন কিয়ামতের দিন বিচার কাজ হবে আল্লাহ তাআলা বিচারক হবে ওই দিন তিন দল মানুষ ওকালতি করবে এক নম্বর নবীরা দুই নম্বর আলেমরা তিন নম্বর শহীদেরা এই হাদিসটা পড়া আমি অট্টহাসি আসি হুজুররা বলে ওকালতি করবে হাসরে কোন লাইনে লেখাপড়া করছে কোন জায়গার ব্যারিস্টারি পড়ছে কেমনে ওকালতি করবে কিন্তু আজকের দুনিয়ার আদালতে একজন হুজুর উকিল চাইজা আমাকে একটা প্রশ্ন করে মন ভাবে আটকে ফেলছে এখন আমার হাদিস বুঝো আসছে হাসরে যারা ওকালতি করতে পারবে এই আলেমরা যদি দুনিয়াতে ওকালতি করতে যায় আমগো মতো উকিলের বাদ থাকবে না তারাই হবে শ্রেষ্ঠ উকিল জোরে বলেন ঠিক কিনা